পিএসজিকে পাত্তাই দিলেন না মেসি, ক্লাব ছড়ার গুঞ্জনে নতুন করে ডালপালা মেললো। ক্লাবের বাধা উপেক্ষা করে নিষেধাজ্ঞায় পড়লো আর্জেন্টাইন সুপারস্টার। দু সপ্তাহের নিষেধাজ্ঞায় প্রায় কোটি টাকা খোয়ালেন মেসি, ভক্তদের কথার তোপে ক্লাইফিট ক্লাব। তবে এবারে কি ক্লাব ছেড়েছেন মেসি? ক্লাব বনাম মেসির অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসি বনাম পিএসজি এমন একটা শিরোনাম হবে এটা কেউই কখনো কল্পনা করতে পারেনি, কিন্তু শেষমেশ সেটাই হলো আর সেখানে ভিলেন হয়ে গেলেন লায়নেল মেসি। হ্যাঁ, ক্লাবটির মোস্ট ফাইনেস্ট ফুটবলার হয়ে গেলেন ভিলেন, পেলেন শাস্তি যা দিয়েছে তারই ক্লাব। দুই সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করলো পিএসজি, কারণ ছিল বিনা অনুমতিতে সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন এলএম টেন। সেই ব্যানারটা ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ, যার দরুনে সাসপেন্ড পেপার পড়তে হয়েছে লিওকে। তবে এখানে মেসিকে নিষিদ্ধ করা হলেও গোলটা মেসি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটি পর্যটন শিল্পের শুভেচ্ছা দূত হিসেবে মেসিকে দিয়ে কাজ করাচ্ছেন। সেই কাজের অংশ হিসেবে সৌদিও সফর করেন লায়নেল মেসি। ইনস্টাগ্রামে ছবি দিয়ে লিখেছিলেন, দেশটির সৌন্দর্য তাকে বারবার কাছে টানে। আর সেই সুখ সহ্য হয়নি ক্লাইফির, যার কারণে ডিরেক্ট সাসপেন্ড করে দেওয়া হয় 14 দিনের জন্য। অবশ্য এখানে পিএসজির কঠিন অবস্থানে যাওয়ার বড় কারণ মৌসুম শেষ, আর সেখানে সৌদিতে সফর করা মানে মেসি নতুন কিছু করতে চাইছেন যা পিএসজিতে মেসির থাকা নিয়ে সন্দেহ জাগবে। টাকার পাহাড় নিয়ে উৎপেতে থাকা সৌদি ক্লাবগুলো আর সেই পাহাড়ের গুহায় মেসি আটকে যাচ্ছে কিনা সেটা ভেবেই পিএসজির দম চলে যাচ্ছে, যার কারণে শেষমেশ মেসিকে নিষিদ্ধ করে দেয় ক্লাবটি। এমনকি এই 14 দিন মেসি কোনো পারিশ্রমিক পাবেন না সেটিও ক্লিয়ার করে দেওয়া হয়েছে ক্লাব থেকে। অবশ্য এতে লাভ মেসিরই হয়েছে, ফরাসি ক্লাব শার্সেন মেসি এই গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই, আর সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে মেসি ক্লাব ছাড়লেও ছাড়তে পারেন এই সুযোগে। ক্লাবের সাথে যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে তাতে মেসি নতুন করে কোনো সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন ক্লাইফিকে, আর সেই কাজ মেসি করেও এসেছেন কি না কে জানে। রোনালদোর মতো আল হিলালে মেসি যোগ দিলেও দিতে পারেন টাকার অঙ্কের হিসেব করে। অবশ্য এ ব্যাপারে মেসি আগেও জানিয়ে দিয়েছেন ইউরোপেই খেলতে চান তিনি, কিন্তু মেসি বলে কথা তার মন ঘুরতে সময় লাগবে কি না কে জানে। তবে ক্লাব পিএসজি আর মেসি যে অবস্থানে আছেন সেটা মোটেও সুস্থ স্বাভাবিক কোনো অবস্থান না। ক্লাবের নিয়মকে পাত্তা না দেয়ায় লজিক্যালি মেসি অপরাধী করেছেন, কিন্তু ক্লাবেরও মেসির দিকটা দেখা উচিত ছিল। গত ম্যাচে 3-1 গোলের ব্যবধানে হেরেছিল পিএসজি, সেখানে মেসির পারফরমেন্সও ছিল হতাশাজনক, তাই ক্লাবটিরও মেসির উপর থেকে আস্থা উঠে যাচ্ছে কিনা কে জানে। আর মেসিকে এমন শাস্তি দেয় লিও ভক্তদের কথার তোপে পড়েছে পিএসজি। মেসির ব্যাপারে এতটাও কঠোর হওয়া উচিত হয়নি ক্লাবটির বলে মন্তব্য করেছেন অনেকে। দেখা যাক এই ঘটনার সূত্র ধরে আর কত কি ঘটে। আবু নাইম, স্পোর্টস টাইমস।